যদি আপনারা মাসে মাসে 16,550 টাকা করে ইনকাম করতে পারেন, তাও একদম সরকারিভাবে, তবে কেমন হতো? আশা করি ভালোই হতো, কারণ বর্তমান সময় দাঁড়িয়ে আমরা হই বা আপনারা বা যে কোনো সিনিয়র সিটিজেন হন না কেন, সবাই কিন্তু চায় মাসে মাসে একটা ইনকাম যাতে সবারই থাকে, এবং সেটা যদি 16,550 টাকা বা তারও বেশি 22,000 টাকা হতো তবে কিরকম হতো। তাই আজ আমরা কথা বলবো এমন একটি স্কিমের ব্যাপারে যেখানে আপনারা ইনভেস্ট করে মান্থলি কিন্তু পেতে পারেন 16,550 টাকা। যদি আপনারা আরও বেশি ইনভেস্ট করেন তো আপনারা সেই ক্ষেত্রে পেতে পারেন 22,000 টাকার মতো, যেটা মাসে মাসে কিন্তু ভালো একটা ইনকাম বলা যেতেই পারে। যেই স্কিম থেকে আপনারা মাসে মাসে ইনকাম করবেন সেই স্কিমের নাম কি? সেই স্কিমটির নাম হলো মান্থলি ইনকাম স্কিম, মানে MIS, এবং এটি একটি পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম। স্কিমটির নাম শোনার পর হয়তো অনেকেই ভাবছেন এই স্কিমের ব্যাপারে তো আমরা জানি, তাহলে আর দেখার কি দরকার রয়েছে? দেখুন, বর্তমান সময় 2024-এ কিন্তু অনেক অনেক নিয়মের পরিবর্তন আনা হয়েছে পোস্ট অফিসের সমস্ত স্কিমে। তাই নিবেশ করার আগে বা যারা যারা নিবেশ করে রেখেছেন তাদের কিন্তু সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ করব। কারণ যদি আপনারা বিপদে পড়ে এই MIS-এর স্কিমটাকে প্রি ম্যাচুরিটি করান বা ক্লোজ করিয়ে দেন, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অনেক বড় পেনাল্টি কিন্তু পে করতে হবে। তো সেই সব নিয়ম জেনে রাখা আপনাদের জন্য কিন্তু উচিত। এবং যারা ভাবছেন যে নতুন করে নিবেশ করবেন MIS, মানে মান্থলি ইনকাম স্কিমে, তো তারা কীরকম রিটার্ন পাবে এবং ক্যালকুলেশন করে এটাও দেখাবো যে কীভাবে আপনারা 16,550 বা 22,000 টাকা অবধি ইনকাম করতে পারেন। তো সব কিছু আজকে আমরা ডিটেলসে জানবো এই ভিডিওর মাধ্যমে। তাই অনুরোধ করব যে আপনারা যাতে ভিডিওটা পুরো দেখেন। সবার প্রথম আমরা এটা তো জেনেই গেলাম যে এই স্কিমে নিবেশ করতে গেলে আমাদের বা আপনাদের কোথায় যেতে হবে। পোস্ট অফিসে যেতে হবে, কারণ এটা একটা পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম। এবার এই স্কিমে নিবেশ করার জন্য পোস্ট অফিসে গিয়ে বললেই কিন্তু হবে না, সবার প্রথম পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট আপনাদের থাকতে হবে, তবেই আপনারা কিন্তু মান্থলি ইনকাম স্কিমে নিবেশ করতে পারবেন। পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট যদি না থাকে তবে আপনারা প্যান, আধার এবং তার সঙ্গে কিন্তু 2 কপি বা 3 কপি ফটো, মোবাইল নাম্বার, ইমেল আইডি এই সব জিনিস যদি নিয়ে যান, তবে সঙ্গে সঙ্গে কিন্তু আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আপনাদের পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে, এবং সেই সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ডিপোজিট আপনাদের করতে হবে 500 টাকা। এরপর চাইলে আপনারা কিন্তু MIS, মানে মান্থলি ইনকাম স্কিম অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা আর আদার্স বেশি ডকুমেন্টসের দরকার পড়ে না। যেসব ডকুমেন্টস আপনারা সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য দিয়েছেন সেইসব ডকুমেন্টস দিয়েই কিন্তু আপনারা এই অ্যাকাউন্টও ওপেন করাতে পারবেন। MIS, মানে মান্থলি ইনকাম স্কিম, এই স্কিমটি কিন্তু 5 বছরের টেনার, মানে আপনারা প্রতি মাসে মাসে টাকা পেতে থাকবেন, সেটা 5 বছর অবধি পেতে থাকবেন। 5 বছর পর যেই টাকাটা আপনি ইনভেস্ট করেছিলেন সেই টাকাটা কিন্তু ম্যাচুরিটির পর আপনাকে আবার দিয়ে দেওয়া হবে, মানে 5 বছর পর আপনাকে আবার দিয়ে দেওয়া হবে আপনার আসল মানি। এবার আসি কারা কারা নিবেশ করতে পারবে। দেখুন, সবার প্রথম বয়স হতে হবে 18 বছর, এবং ঊর্ধ্বে যত ইচ্ছা বয়স হোক সেটাতে কোনো লিমিট নেই, মানে আপনাদের বয়স 25, 26, 50, 60, 70 যাই হোক না কেন কোনো লিমিট নেই। যদি আপনারা চান মাইনার অ্যাকাউন্ট ওপেন করানোর ক্ষেত্রে, তো সেটাও আপনারা করাতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে গার্জিয়ান হিসেবে কিন্তু কাউকে সাইন করতে হবে। এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে যে যেই গার্জিয়ান সেই মাইনার অ্যাকাউন্টের হয়ে সাইন করবে সেই কিন্তু অন্য কারোর সাথে আবার একটা জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে পারবে না, শুধুমাত্র সে সিঙ্গেল একটা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবে, এবং যার গার্জিয়ান হিসেবে সাইন করেছে তার অ্যাকাউন্টে গার্জিয়ান হিসেবে থাকতে পারবে। চাইলে সে আরেকটা জয়েন্ট অ্যাকাউন্ট কারোর সাথে কিন্তু ওপেন করাতে পারবে না। চলুন এবার দেখে নিই মিনিমাম কত টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু করা যায়। এই স্কিমে আপনারা যদি ইনভেস্ট করতে চান তো মিনিমাম কিন্তু 1,000 টাকা থেকে আপনারা শুরু করতে পারেন, এবং ম্যাক্সিমামে কিন্তু ভাগ রয়েছে। যদি সিঙ্গেল অ্যাকাউন্টের কথা বলি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ম্যাক্সিমাম ইনভেস্ট করতে পারবেন 9 লক্ষ টাকা, এবং জয়েন্ট অ্যাকাউন্টের কথা বলি তাহলে আপনারা ম্যাক্সিমাম ইনভেস্ট করতে পারবেন 15 লক্ষ টাকা। এবং কেন সিঙ্গেল বেস্ট হবে না জয়েন্ট বেস্ট হবে সেটা আমি ভিডিও লাস্টে আপনাদেরকে কিন্তু বোঝাবো। মান্থলি ইনকাম স্কিম কিন্তু হয় 5 বছর, কারণ আমি একটু আগে বললাম টেনার কিন্তু এদের 5 বছরের। আপনারা চাইলেও কিন্তু এই স্কিমের সময়সীমা আরও বাড়াতে পারবেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু এই স্কিমকে ক্লোজ যখন হবে তারপর গিয়ে আবার আপনারা নতুনভাবে MIS শুরু করতে পারেন, সেই আগের MIS-কে কিন্তু আপনারা এক্সটেন্ড করতে পারবেন না। এবার চলে আসে প্রি ম্যাচুরিটি। দেখুন, অনেক ক্ষেত্রে আমরা ইনভেস্ট তো করে ফেলি কিন্তু হঠাৎ করে টাকার দরকার পড়ে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্কিম থেকে টাকা উইথড্র করে নিই, তখন কি আমাদের কাছ থেকে পেনাল্টি কাটা হবে? হ্যাঁ, 100 বার পেনাল্টি কাটা হবে। যদি আপনারা মান্থলি ইনকাম স্কিমে নিবেশ করেন 5 বছরের জন্য, এবং সেই স্কিম 1 বছর থেকে 3 বছর হওয়ার আগেই যদি টাকা তুলে নেন, তাহলে কিন্তু আপনাদেরকে দিতে হবে 2% পেনাল্টি, তাও আবার আপনি যেই টাকা ইনভেস্ট করেছেন তার উপর।
এবং তিন বছর পর, মনে করুন আজকে থেকে ইনভেস্ট শুরু করেছেন, তিন বছর দিয়ে আপনি নিচ্ছেন টাকা, তারপর গিয়ে আপনার টাকার দরকার পড়লো এবং আপনি প্রিম্যাচুরিটি করালেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কাছ থেকে চার্জ নেওয়া হবে বা পেনাল্টি নেওয়া হবে। তিন বছর থেকে পাঁচ বছরের মধ্যে যদি আপনি টাকা উইথড্র করান, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে দিতে হবে 1% পেনাল্টি, তাও আবার মেইন অ্যামাউন্টের উপর। তো এই জায়গাটায় অনেকে হয়তো ভাবছেন যে মেইন অ্যামাউন্টের উপর পেনাল্টি নিলে তো ইউজ হবে না, ইউজ হবে না, কারণ আপনি কিন্তু মাসে মাসে টাকা পেয়ে যাচ্ছেন, তো সেই হিসেবেই কিন্তু শেপটা করা হয়। এবার যদি আপনি আজকে থেকে নিবেশ শুরু করলেন, এক বছর অবধি তো আপনি উইথড্র করাতে পারবেন না, মানে এক বছর অবধি প্রতি মাসে মাসে আপনি তো টাকা পাচ্ছেন, এবং তারপর গিয়ে যখন আপনি এক থেকে তিন বছরের মধ্যে টাকা উইথড্র করাবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মেইন অ্যামাউন্ট, যদি আপনি 5 লক্ষ টাকা জমা করেন তো 5 লক্ষের 2%, 2 লক্ষ জমা করলে 2 লক্ষ 2%, 9 লক্ষ জমা করলে 9 লক্ষ 2% আপনাকে কিন্তু চার্জ পে করতে হবে। যখন আপনারা ক্যালকুলেশন করবেন, তো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনারা তার থেকে বেশি ইন্টারেস্ট কিন্তু সেই এক বছরে পেয়ে গেছেন। পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে আপনারা চাইলে নমিনিও অ্যাড করতে পারবেন, যে কোনো কাউকে কিন্তু আপনারা এই স্কিমে নমিনি অ্যাড করতে পারবেন। বর্তমান সময়ে এমআইএস স্কিমের ইন্টারেস্ট রেট চলছে 7.4%, এবং যখন আপনারা ভিডিওটা দেখছেন সেই সময় ইন্টারেস্ট রেটের পরিবর্তন হতেই পারে, কারণ আপনারা কাল বা পরশু না দেখে যদি 2 মাস পরে দেখেন বা 3 মাস পরে দেখেন, তো সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেটের পরিবর্তন হতেই পারে। সেই কারণে আমি ডিসক্রিপশনে কিন্তু পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে গিয়ে আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন যে সেই সময় কত ইন্টারেস্ট রেট চলছে, এবং সেই হিসেবে আমি ক্যালকুলেটরের লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা নিজেরাও ক্যালকুলেশন করে দেখে নিতে পারবেন যে কত টাকা ইনভেস্ট করে আপনারা কত টাকা অবধি রিটার্ন পেতে পারেন মাসে মাসে। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট, ট্যাক্স বেনিফিট এই স্কিম থেকে পাওয়া যাবে কিনা। না, এই স্কিম থেকে আপনারা কোনো ট্যাক্স বেনিফিট কিন্তু পাবেন না। আপনাদের মধ্যে যদি কারো আগে থেকে মান্থলি ইনকাম স্কিমে নিবেশ করা থাকে, তো আমি আরেকটা কথা আপনাদের বলে দিতে চাই যে এই স্কিম দেখিয়ে আপনারা কিন্তু কোনো লোনেরও ফেসিলিটি পাবেন না। এবার অনেকেই হয়তো ভাবছেন যে আমি বাড়িতে বসে এই স্কিমে নিবেশ করতে পারবো কিনা। না, আপনারা বাড়িতে বসে কিন্তু পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে নিবেশ করতে পারবেন না, তার জন্য আপনাদের যেতে হবে পোস্ট অফিসের ব্রাঞ্চে, সেই ব্রাঞ্চে ভিজিট করেই কিন্তু আপনারা এই স্কিমে নিবেশ করতে পারবেন। পোস্ট অফিসের সমস্ত স্কিমের কিন্তু আরেকটি ভালো দিক রয়েছে। মনে করুন আপনি আপনার বাড়ির পাশে যে পোস্ট অফিসে রয়েছে সেখানে আপনি এমআইএস স্কিমে নিবেশ করেছেন, কিছুদিন পর বা কোনো কারণবশত আপনাকে বাইরে কোনো স্টেট বা বাইরে কোনো জায়গায় আপনাকে যেতে লাগলো এবং সেই কারণে আপনি সেখানে সেটেল হয়ে গেলেন, তখন কিন্তু আপনি চাইলে আপনার বাড়ির পাশে যেইখানে আপনি এমআইএস স্কিমে পোস্ট অফিসের এমআইএস স্কিমে নিবেশ করেছিলেন, চাইলে আপনি এখন যেখানে রয়েছেন সেই জায়গায়ও কিন্তু আপনার এমআইএস অ্যাকাউন্টটা ট্রান্সফার করাতে পারবেন, সেটা সেভিংস অ্যাকাউন্টও ট্রান্সফার কিন্তু আপনারা করাতে পারবেন। পোস্ট অফিসে কিন্তু এই ফেসিলিটিও রয়েছে। চলুন এবার দেখে নিই ক্যালকুলেশন, যে কত টাকা নিবেশ করে আমরা বা আপনারা কত টাকা অবধি রিটার্ন পেতে পারেন বর্তমান সময়ে। সবার প্রথম, যদি আমরা এই স্কিমে 1 লক্ষ টাকা নিবেশ করি 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী, তাহলে কিন্তু 5 বছর অবধি আমরা প্রতি মাসে পাব 617 টাকা করে। প্রতি মাসে আমাদের ইনকাম আমরা বলতেই পারি 617 টাকা, 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী 1 লক্ষ টাকা নিবেশ করলে। সেরকমভাবেই যদি আমরা এই স্কিম মানে মান্থলি ইনকাম স্কিমে 3 লক্ষ টাকা নিবেশ করি 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী, আমরা মান্থলি যে রিটার্নটা পাবো সেটা হলো 1,850 টাকা করে। প্রতি মাসে কিন্তু আমরা পাবো 1,850 টাকা করে, সেটা পাবো 5 বছর অবধি 3 লক্ষ টাকা নিবেশ করলে। যদি আমরা বা আপনারা এই স্কিমে 5 লক্ষ টাকা নিবেশ করেন, তো সেই ক্ষেত্রে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী তাহলে আপনারা প্রতি মাসে রিটার্ন পাবেন 3,083, যেটা আমরা হই বা আপনারা যে কেউই যদি 5 লক্ষ টাকা নিবেশ করে তবে প্রতি মাসে পাবে 3,083 টাকা করে 5 বছর অবধি। যদি সিঙ্গেল অ্যাকাউন্টে ম্যাক্সিমাম 9 লক্ষ টাকা ইনভেস্ট করা যায়, তাহলে সিঙ্গেল অ্যাকাউন্টে 9 লক্ষ টাকা যদি আমরা ইনভেস্ট করি, তাহলে আমরা মান্থলি পাবো কিন্তু 5,550 টাকা করে, যেটা প্রতিটা ভিডিওতেই বলা হয় যে মান্থলি 5,500 টাকা পাওয়ার জন্য আপনাদেরকে 9 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। এবার চলুন দেখে নিই, জয়েন্ট অ্যাকাউন্টে যদি আমরা 15 লক্ষ টাকা ইনভেস্ট করি, কারণ জয়েন্ট অ্যাকাউন্টে ম্যাক্সিমাম 15 লক্ষ টাকা ইনভেস্ট করা যায়, তাহলে আমরা বা আপনারা মান্থলি কত পাবো? আমরা বা আপনারা মান্থলি পাবো 9,250 টাকা করে। এবার আমরা এটাও দেখাবো যে কিভাবে আপনারা 16,000 বা তার থেকে বেশি ইন্টারেস্ট পাবেন, মানে রিটার্ন পাবেন প্রতি মাসে মাসে। ধরুন 3টে সিঙ্গেল অ্যাকাউন্ট যদি আপনারা ওপেন করান, আপনার বাড়িতে 3 জন রয়েছে, তাহলে আপনাদের ইনভেস্ট করতে হবে 27 লক্ষ টাকা। তো সেই ক্ষেত্রে ইন্টারেস্ট দাঁড়াচ্ছে প্রতিজন সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবে
5,550 টাকা করে। তাহলে 3×5,550 তাহলে আপনারা প্রতি মাসে পাচ্ছেন 16,650 টাকা করে। যদি আপনারা বাড়িতে দুজন থাকেন তাহলে আপনারা দুটো সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। সেই ক্ষেত্রে 9,00,000×2 18,00,000 টাকা আপনাদের ইনভেস্ট হবে এবং আপনারা প্রতি মাসে মাসে পাবেন 5,550×2 11,100 টাকা করে। এবার আমি কিন্তু আরেকটা কথা আপনাদের বলে দিতে চাই, যদি আপনারা সিনিয়র হয়ে থাকেন তাহলে আপনারা MIS ইনভেস্ট করবেন না, আপনারা ইনভেস্ট করবেন SCSS সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এবার চলে আসি, যদি আপনাদের বাড়িতে চারজন থাকে তবে সেই ক্ষেত্রে আপনারা 9,00,000 টাকা করে চারজনের নামে সিঙ্গেল অ্যাকাউন্ট ইনভেস্ট করবেন, যেখানে আপনাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়াবে 36,00,000 টাকা এবং ইন্টারেস্ট দাঁড়াবে 5,550×4 22,200 টাকা। এবার কেন আমি জয়েন্ট ধরলাম না, ধরুন আপনারা যদি 15,00,000 টাকা নিবেশ করেন যেই রিটার্নটা পাবেন, তো এই ক্ষেত্রে আপনারা 18,00,000 নিবেশ করে আপনারা 11,100 টাকা করে প্রতি মাসে রিটার্ন পাবেন, রিটার্নটা বেশি পাবেন। তাই আমি সবসময় সাজেস্ট করবো MIS ইনভেস্ট করার সময় সবসময় আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করাবেন, সেই ক্ষেত্রে আপনারা বেশি লাভ পাবেন। তো আশা করবো ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে। যদি এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে তো নিচে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।